Hey guys, welcome back to my channel, Beauty with Mo. আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের আবারো অনেক ওয়েলকাম। তো আজকে কোনো মেকআপ স্কিনকেয়ার কিছুই নয়, আমি আজকে হচ্ছে আমি মানে মেকআপের জন্য একটা মানে সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি একটু কয়েকদিন বিজি ছিলাম, তো যার জন্য আমি মানে শ্যুট করতে পারিনি। তো ভাবলাম যে আজকে আমার কয়েকটা মানে খুব পছন্দের আমার কাছে যেগুলো ব্লাউজ মানে খুবই পছন্দের বলতে পারো, কালেকশন তো অনেক আছে, এতগুলো দেখা সম্ভব নয়, তো আমার যেগুলো খুব পছন্দের আর আমি যতটুকু মানে নিয়ে আসতে পেরেছি ততটুকুই ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকের প্রথম কালেকশন হচ্ছে এই ব্লাউজটা, এটা হচ্ছে একটা সিল্ক বেনারসি বলে, এটা আমরা অনলাইন থেকে পারচেস করেছিলাম শাড়িটা। তো সেই ব্লাউজটার সেই মানে শাড়িটার এই পিসটা আমি বানিয়েছিলাম, যদিও এখন আমার এখনও পর্যন্ত আমার পরা হয়নি, মানে শাড়ি খুব কমই পরা হয় বলতে গেলে, আর সেরকম করে কোনো এখন কোনো মানে বিয়ে টিয়ে নেই, এখন তো মানে সিজনই নেই, তো পরা হচ্ছে না, বানিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে তোমার বোট নেক করা, এখানে একটা স্টোন বসানো আছে মানে নেকলেস টাইপের, আর এখানে যে রাউন্ড টাইপের যে একটা কাটা দেখতে পাচ্ছ ওটা হাতার মধ্যেও আমি দিয়েছি, হাতাটা হচ্ছে গ্লাস হাতা, ঠিক আছে গ্লাস হাতা। তো আর আমি সাইডে চেন দিয়েছি, এখানে কোনো মানে হুক বা বোতামের কোনো মানে কারবার নেই, একদম সাইডে চেন দেওয়ানো আছে, আর পেছনটা ঠিক এরকম রাউন্ড টাইপের একটা কাটানো আমি চিহ্ন দিয়েছি, মানে কি বলে বুঝে নিও, আর এই যেরকম কিছুটা দেখতে পেছনে একটা স্টোন টাইপ মতো লাগিয়েছি, আর হাতাটা ঠিক ওই যে গলায় যেরকম কাটার যে মাপটা তোমরা দেখতে পেলে একটু মানে ঠিক গোল নয় মানে একটু লম্বাটে ধরেন, তো সেই টাইপের হাতের মধ্যে কিন্তু কাটানো আছে। আর এই যে মানে ডালি কয়েকদিন যে কয়েক কিছুদিন আগে বেরোছিল না ডালি জামা বলে, তো ওই টাইপের কাটানো ছিল। তো যাই হোক এবার হচ্ছে আর একটা কালেকশন দেখো, এটা হচ্ছে এই ব্লাউজটা হচ্ছে আমার খুবই পুরনো, মানে বিয়ের পরপরই আমার এটা কেনা হয়েছিল, এটা একটা নেভি ব্লু কালারের ব্লাউজ। এটা হচ্ছে তোমরা যে কোনো ধরনের পার্টি ওয়্যার শাড়ি থাকে না নেটের শাড়ির সঙ্গে করতে পারো, তারপর সে শিফন টিফন মানে একটু গর্জিয়াস টাইপের শাড়ির সঙ্গে এটা করতে পারো, যেগুলো মানে স্টোন বসানো থাকে এরকম ভেলভেটের কিছুটা দেখতে, এগুলো কিন্তু তোমার লেহেঙ্গার সঙ্গেও এই ব্লাউজগুলো পরানো যায়, মানে বেশ ভালো লাগে। সামনের দিকটা এরকম দেখতে পেলে নেকলেস টাইপের করানো আছে, মানে এই ব্লাউজটা পরলে তোমাদের মালা পরার কোনো প্রয়োজন হবে না, আর পেছন দিকটা এরকম, এখানে তোমরা কাটিয়ে এটাকে তোমরা মানে টেলারের কাছে গিয়ে তোমরা এখানে হুক সিস্টেম করে নিতে পারো, তো আমি কিন্তু করিনি, আমি এটা মানে এইভাবেই পরি। আর এই যে পিছনে এরকম ফিতে ফিতে মতো রয়েছে, এটা কিন্তু মানে স্লিভলেস ছিল, আমি স্লিভ মানে লাগিয়ে নিয়েছি, আমি মানে খুব ভাতাকাটা আমি খুবই কম পরি, দেখতে পাচ্ছ কিছুটা এরকম ব্লাউজটা, মানে তখন একটা সময় এই ব্লাউজটা খুবই মানে কি বলবো খুবই এটা ট্রেন্ডিংয়ে ছিল এই ব্লাউজটা, মানে সবাই পরতো, তো আমিও নিয়েছিলাম শখে, এটা একটা দুর্গাপুজো নেওয়া হয়েছিল বিয়ের পর, যে প্রথম দুর্গাপুজো এসেছে তারপরে। এটা হচ্ছে পরের কালেকশন, এটা হচ্ছে এটা আমার কাছে ব্লাউজটা আমার খুবই পছন্দের, তো পছন্দের প্লাস আমার এটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার হাজব্যান্ড বিয়ের পরে আমাকে এটা ফার্স্ট আমাকে গিফট করেছিল, মানে ব্লাউজ হিসেবে এইটাই প্রথম গিফট করেছিল, মানে ওর খুব পছন্দ হয়েছিল, আমার জন্য নিয়ে এসেছিলো, তো আমারও বেশ পছন্দ হয়েছে ব্লাউজটা। তো দেখতে পাচ্ছ এটা পুরোটাই নেটের কাজ করা, এরকম বোট নেক করা আছে, আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার থেকে একটু লম্বা হাতাটা হবে, মানে ফুল স্লিভ বলতে পারো, বেশ ভালো লাগে এগুলো যারা স্লিম ফিগার না পরলে মানে বেশ ভালো লাগে। তো আমি তো দিন দিন একদম গোলমোলু হয়ে যাচ্ছি, ছাড়ো ব্লাউজগুলো দেখে আমার মায়া লাগে খুব, সত্যি পরতে পারি না। তো দেখো কিছুটা এরকম সামনেটা বোটনে করা আছে, সামনে নেট টাইপের, পিছনে নিচে নেট দেওয়া আছে, এক্সট্রা করে তোমাদের কাপড় দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে পেছনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পেছনটা হচ্ছে এরকম, পেছনে পুরোটাই চেন সিস্টেম করা আছে, আর হচ্ছে চেনটা এখানে লক মতন করে দেওয়া আছে, মানে কোনো তোমাদের রিস্ক নেই, তোমরা পড়ে গেলে কোথাও কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই যে খুলে যাবো বা কোনো কিছু, এখানে লক টাইপের মতো করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ ব্লাউজটা খুবই গর্জিয়াস, আর এই ব্লাউজটাও কিন্তু একসময় খুবই মানে ট্রেন্ডিংয়ে ছিল, এখনও সবাই পরে, কিন্তু ব্লাউজটা বেশ ভালো লাগে, এটা যে কোনো ধরনের জামদানির সঙ্গে তোমরা জামদানির শাড়ির সঙ্গে ক্যারি করতে পারো, পার্টি ওয়ারের সঙ্গে ক্যারি করতে পারো, মানে খুবই ভালো লাগে এক কথায় ব্লাউজটা। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা তারপরে যাচ্ছে নেক্সট কালেকশানে, এটা হচ্ছে একটা অনলাইন থেকে শাড়ি, শাড়িটা হচ্ছে 250 টাকার মধ্যে একটা শাড়ি এটা পাওয়া গেছিলো, তখন মানে এই শাড়িটা হচ্ছে একদম প্লেন বেগুনি, যে ব্লাউজটা যে কালারে দেখতে পাচ্ছ এই কালারের শাড়িটা, আর ব্লাউজটা আমি পিসটা বানিয়েছি, তো দেখতে পাচ্ছ এরকম স্লিভলেস, এটা মানে মানে কি কাপড়টাই শর্ট হয়ে গেছিলো, অনলাইনে জিনিস তো বুঝতেই পারছো। আর তারপরে হচ্ছে আর এখানে আমি বেল্ট মতো পরে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে বেল্ট টাইপের করে দেওয়া আছে নিচে, আর তারপরে হচ্ছে পেছনটা এরকম মানে সিম্পল, এটা পেছনে এরকম ফিতে ফিতে মতো রয়েছে, একটুখানি কাট টাইপের দেওয়া আছে, এটা হচ্ছে মানে রাউন্ড না একটু গোলের থেকে মানে ডিম্বাকৃতি বলতে পারো, আর এই যে পেছনে হুক মতো দেওয়া আছে,
আচ্ছা, আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কাতান বেনারসির আমার ব্লাউজ। সামনেটা এরকম, সামনে একটা বোতাম সিস্টেম দিয়েছি, এখানে মানে পাইপের মতো লাগিয়ে নিয়েছি গলা দেখতে পাচ্ছ। আর হাতাটা হচ্ছে আমার গ্লাস হাতা। এই মানে ব্লাউজটা এত সুন্দর লাগে, রাত্রেবেলা পরলে খুবই ভালো লাগে একটা, মানে আর খুব শাইন দেয় এই ব্লাউজটা, একদম গোল্ডেন গোল্ডেন ভাব রয়েছে গ্রিনের ওপর। তো মানে এক কথা অসাধারণ ব্লাউজটা, মানে বেশ ভালো লাগে আর কি, স্ট্যান্ডার্ড লুক দেয়। আর পেছনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারও পেছনটা হচ্ছে এরকম ভি কাট দিয়েছি আর গ্লাস হাতা। আর ভি কাটের নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফলস পিতে রয়েছে, এটা বাঁধলে পরে একটু বাটারফ্লাই টাইপের হয়ে যায়। তো ভীষণ ভালো লাগে কিন্তু লুকটা, এটা একটা স্টাইলিশ লুক বলতে পারো। আর এই ব্লাউজটা পরে চুলটা সামনে দিলে পিঠটা মানে পিছন দিক থেকে দুর্দান্ত লাগে দেখতে, ব্লাউজের মানে কাটিংটা বেশ ভালো লাগে, অনেকটা ডিপ গলা তো এটা, মানে খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু তোমাদের যদি পছন্দ হয় আমার কালেকশন, যদি কারো যদি কোনো ভালো লাগে তোমরা যদি স্ক্রিনশট নিয়ে তোমরা বানাতে পারো দেখতে পাচ্ছ। আর ওপরে এরকম দুটো ফিতে দিয়েছি যাতে আমার হাতাটা মানে আমি মানে ফিতে দিলে আমি কমফোর্টেবল ফিল করি, মানে ব্লাউজ পরতে আর কি, যে কোনো ব্লাউজে আমি ফিতে থাকলে মানে নিজে সুবিধে মনে হয় পরতে, মানে হাতাটা একটু ফিটিং থাকে। তো এই হলো আমার কাতান বেনারসি ব্লাউজ, তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে তোমরা বানাবে অবশ্যই। আচ্ছা, তারপরে যাচ্ছে নেক্সট কালেকশনে। এটা হচ্ছে একটা বেনারসি শাড়ির ব্লাউজ। তো দেখতে পাচ্ছ এটা মানে নিমকি টাইপের যে কাটাটা হয় না, তো আমি সামনে চৌকো করে ঠিক এরকম একটা কাট দেওয়া আছে। আমার বোট নেক করা, এখানে একটা স্টোন বসানো রয়েছে। প্রথমেই যে আমি ব্লাউজটা তোমাদের দেখিয়েছিলাম ঠিক সেরকমই, শুধু কাটিংটা একটু আলাদা। তো দেখতে পাচ্ছ ওখানে মানে রাউন্ড টাইপের, মানে রাউন্ডের ডিম্বাকৃতির মধ্যে একটু কাটটা ছিল। তো এটা হচ্ছে একটু চৌকো টাইপের কাট দিয়েছি, সেম ব্লাউজ বোট নেক করা। এখানে সাইডে চেন রয়েছে, মানে পিছনে বোতামের কোনো এখানে কারবার নেই, সাইডে চেন দিয়েছি আমি। আর হাতার মধ্যে, হাতের মধ্যে গ্লাস হাতা প্লাস এখানে কাটিং রয়েছে, এরকম নিমকি টাইপের কাটিং রয়েছে। তো পেছনটাও ঠিক আমি এরকম করে দুটো কাটিং করা আছে, মানে চৌকো করে, চৌকো না নিমকি বলে, যাই হোক বুঝে নিও তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই, যাদের পছন্দ। সামনে দুর্গাপুজো চলে এসছে, যদি কারো ভালো লাগে অবশ্যই বানাবে। তো দেখতে পাচ্ছ আমার সাইডে চেন রয়েছে, আর পেছনটা এরকম স্টোন, এগুলো স্টোন কিন্তু আমি এক্সট্রা করে বসিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। তো এই হচ্ছে, এটা হচ্ছে একটা পার্পল কালারের ব্লাউজ, শাড়িটাও এরকমই। আচ্ছা, তারপরে যাচ্ছি, এটা হচ্ছে একটা পুরো সিকোয়েন্সি ব্লাউজ। এই ব্লাউজটা হচ্ছে এই যে গতবার যে দুর্গাপুজো গেল, তো আমার লেহেঙ্গার জন্য আমি সেই সময় এমন টাইমে লেহেঙ্গাটা নেওয়া হয়েছিল, আমার ব্লাউজ বানানো ওই সময় মানে টেলার আমাকে দিচ্ছিল না, তো ভালো একটা রেডিমেড আমি একটা ব্লাউজ নিয়ে নিই। তো এই ব্লাউজটা নিয়েছিলাম, যদিও আমার এটা ম্যাচিং হয়নি একদম, মানে আমার লেহেঙ্গার যে পিঙ্ক কালারটা রয়েছে সেটা একটুখানি হালকা আর একটুখানি এটা ডিপ হয়ে গেছিলো, তো আমি ওই কালারে পাইনি, গোল্ডেনটাও অ্যাভেলেবেল ছিল না তখন, তো আমি এটা নিয়েছি। তো ব্লাউজটা আমার খুবই পছন্দের, এক কথায় দুর্দান্ত দেখতে পাচ্ছ, পুরোটাই সিকোয়েন্সের কাজ করা, এর সামনে এরকম বোট নেক করা হয়েছে। আর ব্লাউজটা মানে এক কথা এটা তো বলিউডের যে নায়িকাগুলো পরে, তো এরকমই মানে কিছুটা দুর্দান্ত লাগে পরলে রাত্রিবেলা। আর দেখতে পাচ্ছ পিছনটা এরকম পুরোটা ডিপ গলা, একদম ইউ কাটিং করা আছে, অনেকটা গলা চওড়াটা, মানে পিঠটা অনেকটা চওড়া পিঠ, আর এরকম চার আঙুলের মতো এখানে মাপে বোতাম দেওয়া আছে, চারটা এখানে হুক দেওয়া আছে। আর এরকম আমি হাতাটা হচ্ছে আমি স্লিভলেস ছিল তো আমি এটা লাগিয়ে নিয়েছি, যারা স্লিভলেস পরতে পছন্দ করো তারা কিন্তু এটা স্লিভ মানে স্লিভ না লাগিয়ে পরতে পারো, স্লিভলেসই বেশি ভালো লাগে, কিন্তু আমি পছন্দ করি আমি মানে হাতা দিয়ে পরতে। আচ্ছা, তো যাই হোক, তারপর এটা সেটা হচ্ছে একটা বোট নেক করা ব্লাউজ, এটা টপ ব্লাউজ দেখতে পাচ্ছ, এটা পুরোটাই এরকম স্টোনের আর সুতোর কাজ করা রয়েছে। এই ব্লাউজটা হচ্ছে দামও নিয়েছিল প্রচুর, কিন্তু ব্লাউজটাও খুবই সুন্দর, আর দেখতে পাচ্ছ কাজটা কতটা সুন্দর, এখানে এই কাজের জন্যই হয়তো দামটা বেশি নিয়েছিল। এটা পুরো মানে একদম বুটি বুটি করা আছে, এরকম স্টোন বসানো, পুরো দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ ব্লাউজটাতে এরকম স্টোন বসানো রয়েছে, বোট নেক করা। এটাও স্লিভলেস ছিল, আমি সবগুলোতে স্লিভ মানে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা পরলে না মানে সেরকম হেভি মালার কোনো প্রয়োজন হয় না, সিম্পল একটা চিক পরলে হয়ে যায়, দেখতে পাচ্ছ কতটা সুন্দর গলাটা। আচ্ছা, তোমাদের পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি, তো পেছনটা হচ্ছে ঠিক এরকম দেখতে পাচ্ছ, উপরেও এরকম মানে হুক সিস্টেম রয়েছে চার আঙুল মতো, নিচেও রয়েছে। তো এটা ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম লাগালে পরে ঠিক পেছনটা এরকম লুক আসে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কি বলবো ডার্ক গ্রিন বলতে পারো, একটা কালচে কালচে ভাব রয়েছে গ্রিনটার মধ্যে, প্রপার গ্রিন না। তো দেখতে পাচ্ছ মানে এক কথা অসাধারণ, আমার তো খুবই পছন্দের এই ব্লাউজগুলো। তারপর এই হচ্ছে একটা কালেকশন, এটা তোমাদের কিছুদিন আগে আমি একটা মেকআপ করেছিলাম, টিচার্স ডে স্পেশাল যে মেকআপটা করেছিলাম,
তো ওই ভিডিওতে তোমরা দেখো আমার এই ব্লাউজটা পরা রয়েছে একটা রেড কালারের শাড়ির সঙ্গে। তো তোমরা এটা নর্মাল দিনের বেলায় হোক মানে যে কোনো একটা সিম্পল শাড়ির সঙ্গে ধরে পরতে পারো যে কোনো ধরনের। তো এরকম কাজ করা আছে, সুতোর কাজ করা ব্লাউজটা হাতের মধ্যে দেখতে পাচ্ছ, পিঠের মধ্যে এরকম একটা এক্সট্রা করে উলের লাইন টাইপ করা আছে সুতো। তো পুরোটাই পিছনটা পিঠটা ঢাকা, এখানে হুক মতো করা আছে পেছনটা পুরোটাই। তো এটা গরমের জন্য একদম পারফেক্ট, পিঠ তোমাদের কালো হবে না, ট্যান পড়বে না, খুবই ভালো একটা ব্লাউজ। আচ্ছা, তারপরে আর ওই ব্লাউজটা কিন্তু পরতেও অনেকটা আরামদায়ক। তো আরেকটা হচ্ছে এই ব্লাউজ, এটা হচ্ছে পেছনের দিকটা এরকম একটা মায়ের একটা পা দেওয়া আছে, কালী মায়ের। আর হচ্ছে দেখতে পাচ্ছো এরকম এই ব্লাউজটা হাতাটা ঠিক এরকম, সবগুলো গ্লাস হাতে আমার ব্লাউজ দেখতে পেলে। এটা পেছনের দিকটা, এই ব্লাউজটা হচ্ছে আগে মানে গত বছর দুর্গা পুজোয় এটা বেশ বেরিয়েছিলো আর কি, অঞ্জলি দেওয়ার জন্য সবাই নিয়েছিলো। তো আমি একটা নিয়েছিলাম যদিও আমার তখন পরা হয়নি। তো সামনের দিকটা দেখতে পাচ্ছো এরকম, সামনে এরকম হুক মতো দেওয়া আছে, গ্লাস হাতা, সিম্পল একটা কটন টাইপের ব্লাউজ দেখতে পাচ্ছ। তো গাইস, এই ছিল আমার আজকে ব্লাউজ কালেকশন ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকো।